আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় টিপস শেয়ার করছি আজকে বন্ধুরা এই সোনিটারি ক্রিমটা ব্যবহার করা হয় মূলত মেস্তার দাগ এবং ব্রনের যে কালো দাগ হয়ে যায় সেই কালো দাগ থেকে রক্ষা পাওয়ার জন্য এটি কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় এ সম্বন্ধে আমার আগে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন সেখানে এক আপো আমাকে কমেন্ট করেছে যে এর অপকারিতা কি এবং কোনো সাইড এফেক্ট আছে কি না প্রত্যেকটা ক্রিমেরই কিছু উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সোনেটা ক্রিম সাধারণত সুসহনীয় তবে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাদের ব্যবহারে কিছুটা জ্বালাপোড়া হতে পারে শিরশির ভাব হতে পারে চুলকানি হতে পারে বিরক্তি ভাব হতে পারে এবং শুষ্কতা দেখা দিতে পারে কোনোভাবে যদি জ্বালাপোড়া বোঝা যায় তাহলে অবশ্যই এই সোনেটার ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে দেহের বেশিরভাগ অংশে ব্যবহার করলে টপিক্যাল কর্টারেট এর সিস্টেমিক শোষণ বেড়ে যেতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে উপযুক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং শিশুদের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় সে জায়গাটা কোনোভাবে আবদ্ধ রাখা যাবে না এর প্রতিগ্রাম ক্রিমে আছে মোমেটাসন ফিউরোয়েট ইউএসবি এক মিলিগ্রাম সোনেটা ক্রিম দুই বছর অথবা তার বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি কোনোভাবে তিন সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না মাত্রাতিরিক্ত অথবা দীর্ঘ সময় টপিক্যাল কর্টিক ব্যবহার করলে পিটুইটারি এডিনালের ক্রিয়া ক্রমে যায় ফলে সেকেন্ডারি এডিনালের অপর্যাপ্ততা সৃষ্টি হয় লক্ষণগুলো বোঝা গেলে যথোপযুক্ত চিকিৎসা নেওয়া উচিত এটি অবশ্যই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার করতে হবে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া আক্রান্ত স্থান কোনোভাবে ব্যান্ডেজ করা যাবে না বা ঢেকে রাখা উচিত নয় অনেক ভালো হলেও দ্রুত মেস্তার দাগ এবং ব্রণের দাগ দূর করলেও এটি কিন্তু যাদের ত্বক অতি সংবেদনশীল তাদের জন্য বিপরীত নির্দেশিত তাছাড়াও ত্বকে যদি ভাইরাসজনিত কোনো সংক্রমণ থাকে যক্ষা রোগ থাকে অ্যাকনি রোসাসিয়া থাকে ফাঙ্গাসজনিত ত্বকের সংক্রমণ থাকে ত্বকের ক্ষতজনিত কোনো রোগ থাকে তাহলেও এটি বিপরীত দিকে কাজ করবে বন্ধুরা অবস্থায় এই ওষুধ ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠতি হয়নি তাই গর্ভ অবস্থায় বাচ্চার ঝুঁকির চেয়ে মায়ের উপকারিতা যদি বেশি হয় তাহলেই শুধু এটি ব্যবহার করা উচিত তাছাড়া গর্ভাবস্থায় টপিক্যাল স্টেরয়েড খুব বেশি মাত্রায় অথবা বেশি দিনের জন্য ব্যবহার করা কিন্তু উচিত নয় তাছাড়াও স্তন্যদানকালে এই ক্রিমটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই ক্রিমটা সাধারণত আর্দ্রত্বকের জন্য ব্যবহার করা হয় যাদের ত্বক শুষ্ক তারা এটা কোনোভাবে ব্যবহার করবে না এই সোনিটা ক্রিম সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ